পর্যটক আসার জন্য সম্ভবত বিকেলবেলা পানি নেমে গেলে সিদ্ধান্ত দেওয়া হবে যে পর্যটক মানুষ বেইমানি করবে কিন্তু কুকুর বেইমানি করবে না। দেখুন আঙ্কেল এখানে আসসালামু আলাইকুম। চারদিকে যখন বন্যায় প্লাবিত হয়ে আছে, আমরা তখন সাজেক ভ্যালিতে বসে বসে ঝিমাচ্ছি, আর কিছুই করার নেই। প্রকৃতির এই বিরূপ সবাইকে মেনে নিতে হবে, কারণ প্রকৃতির সাথে কারোরই হাত নেই। আমরা আছি এই মুহূর্তে এই সাজেকের গির্জাটায়। গির্জার কাজ প্রায় কমপ্লিট, এখনও পর্যন্ত কিছু কাজ বাকি আছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমার আঙ্কেল এখানে বসে, মৈতাল উষাই আঙ্কেল এখানে বসে, উনি গান শুনছে। আমি আঙ্কেলের সাথে দেখা করার জন্য আসলাম। আঙ্কেল নমস্কার। একা একা এখানে বসে কি করতেছেন? এই তো গান শুনলাম বৃষ্টিতে। আঙ্কেলের যখন মন খারাপ থাকে তখন আঙ্কেল এই এত বড় বিশাল সাউন্ড বক্সটা নিয়ে উনি কি করে এই নির্জন একটা প্লেসে এসে গান শুনে? আঙ্কেল হলো খুবই রোমান্টিক মানুষ। ওনার যখন মুড অফ থাকে তখন প্রকৃতি দেখার জন্য পাহাড়ের মাঝে চলে যায় বা যে কোনো কাজে লেগে পড়ে। আজকে একটু ভালো লাগছে না, বিদায়। দেখুন ওনার সাথে আছে এই ওনার বিশ্বস্ত কুকুর আর উনি, এই দুইজন এখানে বসে একাকী সময় পার করছে। যাই হোক আঙ্কেল, দুপুরে খাবার দাওয়া করছেন? হ্যাঁ। শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? একটু আজকে ভালো লাগছে, একটু ভালো লাগছে। বাতাস বইছে বৃষ্টি, ঘুরি ঘুরি বৃষ্টি, বাতাস বইতেছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। এখন আবার মেঘ বাইরে, এখন আবার মেঘ দৌড়াচ্ছে, কারণ ঘুরি ঘুরি বৃষ্টি হলেই হয় সেটাই। আর চারিদিকে যে বন্যা, বন্যার কারণে আসলে আমাদের একটু অসুবিধা হচ্ছে বটে, তারপরও কিছু করার নাই, প্রকৃতির সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে। এটা প্রাকৃতিক দুর্যোগ, সব জায়গাতেই আছে, এখানেও আছে। ইনশাল্লাহ আজকে বিকালের মধ্যে পানি রাস্তা থেকে নেমে যাবে আশা করি। অলরেডি গাড়ি চলাচল করতেছে টুকটাক, কিন্তু এখনও পর্যন্ত পর্যটক আসার মতো সিচুয়েশন আসে নাই। পর্যটক আসার জন্য সম্ভবত বিকেলবেলা পানি নেমে গেলে সিদ্ধান্ত দেওয়া হবে যে পর্যটক আসতে পারবে সেটা। যাই হোক আঙ্কেল, আপনি বসে এখানে গান উপভোগ করেন, আমি বাইরের প্রকৃতি উপভোগ করার জন্য যাই। আপনার কুকুরটা দেখে ভালো লাগলো। দেখুন মানুষের খুবই বিশ্বস্ত বন্ধু হলো কুকুর। মানুষ বেইমানি করবে কিন্তু কুকুর বেইমানি করবে না। দেখুন আঙ্কেল এখানে বসে আছে, আঙ্কেলের সাথে কুকুর বসে আছে। আঙ্কেল মিউজিক প্লে করে দিল, আমি এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি।